কালীগঞ্জের রতনপুর দ্বিতীয় খণ্ডে জমি জবরদখল নিয়ে বৃহস্পতিবার এক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন করিমগঞ্জ সদর থানার ওসি। রতনপুর গ্রামের শম্ভুকান্তি রায় জানান, তার দাদু ক্ষিতিশ নমসূত্রের নামের 1969 সালের দলিল রয়েছে। তথাপিও এলাকার মুসলিম সম্প্রদায়ের কয়েকজন লোক এই জায়গাটি জবরদখল করতে উঠে পড়ে লেগেছে। এতে অনেকবার তারা মুসলিম সম্প্রদায়ের লোকদের বাধা দিলে কোনো লাভ হয়নি। তাই শম্ভুকান্তি রায়ের মামা দেবজিৎ রায় নিজে বাদী হয়ে 2017 সালে করিমগঞ্জ মুনসেফ কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলা চলা অবস্থায় গত ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট জায়গার উপরে 144 ধারা জারি করা হয়েছে করিমগঞ্জ মুনসেফ কোর্টের এক নির্দেশে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, 144 ধারা জারি থাকা সত্ত্বেও কিভাবে সংশ্লিষ্ট জায়গায় মাটি ভরাট করে জবরদখল করার চেষ্টা করতে পারে, এমন প্রশ্ন শম্ভুকান্তি রায়ের। তিনি আরও বলেন, প্রায় এক সপ্তাহ আগে এলাকার জনাকয়েক লোক সংশ্লিষ্ট জায়গাটা চিহ্নিত করে রাখতে খুঁটি পুঁতে দেয়, আর বৃহস্পতিবার বেলা আনুমানিক 1:30 নাগাদ 144 ধারা উপেক্ষা করে এই জায়গার উপরে মাটি ভরাট করে জমি দখলের চেষ্টা চালানো হয়। এই সময় রতনপুর গ্রামের শম্ভুকান্তি রায়, শম্পা রায়, ময়না রায়, অপর্ণা রায়, সম্প্রীতি রায়, মনা রায় এবং দেবজিৎ রায় প্রমুখ এগিয়ে গিয়ে বাধা দিলে তাদের উপর দা লাঠিসহ বিভিন্ন অস্ত্রসহ মারতে এগিয়ে আসে এলাকার মুসলিম সম্প্রদায়ের জনাকয়েক ব্যক্তি। তাদেরকে নিচু জাতের লোক ও অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেয় মুসলিম সম্প্রদায়ের লোকেরা। তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে এই জায়গার বিষয়ে একটি কথা বললে অসুবিধা হবে, তাই তারা এখন আতঙ্কে রয়েছেন। তাদের ছেলেমেয়ে স্কুলে দিতে ভয় পাচ্ছেন, যে কোনো সময় এরা তাদের ছেলেমেয়েদের উপর আক্রমণ করতে পারে। এতে তারা করিমগঞ্জ জেলা প্রশাসনের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন। শম্পা রায় বলেন যে বৃহত্তর কালীগঞ্জ এলাকার মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকের বাস 80%, আর হিন্দু লোকের বাস হল 20%। তাদের সংখ্যায় কম থাকায় তাদের জায়গা জবরদখল করতে এলাকার কয়েকজন মুসলিম সম্প্রদায়ের লোক উঠে পড়ে লেগেছে। কোর্টের নির্দেশ অমান্য করে জায়গা জবরদখল করার চেষ্টা চলছে। তাদের এখন একমাত্র ভরসা হল প্রশাসন। বৃহস্পতিবার যদি সময় মতো পুলিশ ঘটনাস্থলে আসতো না, তাহলে হয়তো আজ মুসলিম সম্প্রদায়ের মুষ্টিমেয় কয়েকজন লোকের হাতে মার খেতে হতো। শম্পা রায় আদালতের উপর সম্পূর্ণ আস্থা রেখে বলেন যে আদালতের রায়ে যদি জায়গাটি মুসলিম লোকদের হয় তাহলে তারা মাথা পেতে নেবেন। তাই তারা আদালতের রায়ের উপর পুরো ভরসা করে বসে আছেন, কিন্তু এলাকার কয়েকজনের ভয়ে আতঙ্কে রয়েছেন এই রায় পরিবারটি বলে জানান শম্পা। এদিকে ঘটনার খবর পেয়ে কালীগঞ্জের রতনপুরে উপস্থিত হন করিমগঞ্জ সদর থানার ওসি বিজিত দাদরা। তিনি উভয় পক্ষকে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে এগ্রিমেন্ট করিয়ে নেন। আদালতে রায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জায়গাটি কেউ ব্যবহার করতে পারবে না, এবং পরবর্তীতে আদালত জায়গাটি নিয়ে যে রায় দেবে তা উভয় পক্ষ মেনে নিতে হবে। জায়গাটি যেমন আছে তেমনি থাকবে বলে জানান কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়চন্দ্র সিংহ। আর জায়গাটার মধ্যে 140 জারি করা, তো এটা ফলা গেল কি অবজেকশন দেওয়া মাত্র তারা অকথ্য ভাষায় গালি গালাজ, যা তা যে তোমরা মেয়ে মানুষই কেন আইসো ওখানে, তারার পিছনে দা লাঠি, তারপরে আমরা নিচে নামিয়ে আই গেছি। তখন প্রশাসনে আমরা যথেষ্ট ইয়ে করছে, আপনারা নিচে নামিয়ে দেন কি, তখন আমরা নিচে নামিয়ে আই গেছি তারার কথা শুনিয়া। নিচে হওয়ার পরে আমিনুল নাকে কেন আরো একজন আছে ডিল ফাটর, যে রাস্তার থেকে ফাটর চুরাচুরি করছে আমরা সবের উপরে চুরাচুরি করিয়া, তারা দা লইয়া ইয়া তোমরা হাঁটমু ইয়ে করমু অকথ্য ভাষায় আমরা সারাল ডুম সারাল এটা গালা গেলি, মানে দুইজন এক জায়গায় বোয়ার মতো ক্ষমতা নাই। আমরা তখন বাইদ্য ইয়া সরিয়াইছি, তারা মাটি দিল আমসে লাঠি লইয়া দা লইয়া আমসে, তখন আমরা সব মানুষ দৌড়িয়া দৌড়িয়া বাড়ির দিকে আই গেছি, সীমা পর্যন্ত তারা আইসে, আমরা তখন ঘুরিয়া আই গেছি, ঘোরা আই গেছে। তখন এরপরে প্রশাসন, তারপরে এসপি আওয়ার পরে জায়গাটা একটু কন্ট্রোল হয়েছে, সিআরপি প্রশাসনে হেল্প করছে, কিন্তু কিচ্ছু করার নাই প্রশাসন। 60 জন তারা প্রশাসনের লোক আর হাজার হাজার মানুষ, আর আমরা এখানে মুসলিমের কয়েকজন হিন্দু মানুষ, তারা তো নির্যাতিত আমরা সবসময় উইরাম, কিন্তু ওখান তো মানে জান লইয়া পড়ছে তার, ওখান তারা উঠিয়া বলছে বাজারে যাইও খাটিমু দাদি সে দাইমু এই করবো সেই করবো, ওখান তো রাস্তার দিকে আমরা চলাফেরা তুলি, ওখান প্রশাসন আমার ওটাও যে আমরা সেফটি ইয়ে করুক, আর
কোর্টের মাধ্যমে যেটা সিদ্ধান্ত হয় ওটা আমরা না নিয়ে নিব যদি আমরা জায়গা প্রাপ্য হয় তো আমরা ভাইবো তারা যদি প্রাপ্য হয় তো তারা ভাইবো তারপরে রাস্তা থেকে যে বড় বড় ইয়ে দিয়া ভাতর দিয়া ডিলার ডিলি করছে পাঁচা যদি আমরা তো সরিয়ে গেছি যদি সরতাম না তো মাথা পড়লো না ফাটলো না দালুইয়া আইসে দুড়িয়া বাড়ি যদি আইতাম না তো তারা কাটলো আমরা তো প্রাণ প্রিয় আমরা তখন বাইরে উঠতে তো নি তারা তো মেইন রোডও দাঁড়াইয়া দাঁড়াইয়া হুমকি দিছে তারপরে আমরা বাচ্চা খাইতে স্কুলে যা সব লুইয়ে তো আমরা একটা ইয়ের মধ্যে ইয়ের পরিস্থিতির মধ্যে আতঙ্ক আছে আমরা গণতন্ত্র রাষ্ট্র তাকিয়া স্বাধীন ভারতবর্ষ তাকিয়া এরপরে এটা হিন্দু রাষ্ট্র তারপরে দিয়ে এইরকম সাম্প্রদায়িক যে ওটা ওটা আমরা ওটা তদন্ত করিয়া বিচার করিয়া দেখুক যে ঘটনাটা কি হয়েছে ঘটনা আমরা তো কোর্টের মাধ্যমে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি যে যেটা আইনে দিব ওটা আমরা মানিয়ে লইব তারা তো এই মানাদার তারা রাজি হন না আমরা একটা জায়গা সংক্রান্ত ব্যাপারে আমার দাদু কৃষ্ণচন্দ্র নমসূর্য তার বাবাই লইছে নদিয়ারাম নমসূর্য 69 জায়গাটা লইছি তো 69 তাকে তো লইয়া আইছি বুদ্ধি পর্যন্ত আমরা এখানে বুক ডবল করিয়া দাদু তারা খাই আইসা এর পরবর্তীতে আমার মামাই অফার সবার যুগে আমিও এখানে খাইয়া জায়গাটা উপযুক্ত খাইয়া সত্য ইংরাজি তারা কই থেকে মানে কিরকম দলিল একটা ও জায়গার উঠে একটা দলিল তারা করছে এটা দলিল করছে অবিনাশ বায়া তোমার আনোয়ার আনোয়ার বিলাল সহযোগী আরো হয়ে তারা হয়ে হতেন তারা এই জায়গাটা দলিল করছে দলিলটা করার পরে তারা আইয়া তারা জায়গা এখন কাগজটা দেখাইয়া তারা জায়গা দাবি করে তখন আমরা সত্য ইংরাজি আদালতের দ্বারস্থ হয়েছি মুন্সিপু আমরা কেস করছি আমরা দলিল দিয়ে আইজ বদি পর্যন্ত চলে সত্য ইংরেজি তারা তখন তারা ও কাগজটা দেখাইয়া তারা দুর্বদ অবস্থা তারা চাইছিল না মাটি ফেলাইতে তখন আমরা আপত্তি দিছি আপত্তি দেওয়ার পরে দিয়া এরপরে আমরা কেস করছি কেস আইজ বদি পর্যন্ত চলে আদালত তো ওটাতে এর ভিতরে আমরা কোর্টে থেকে আমরা 144 একটা অর্ডার করাইছি করাইয়া আমরা থানা দিছি তো চলে আজকে সকালে হঠাৎ করিয়া তারা সকাল সকালে আনুমানিক 9:30-9:30 তারা দল বল লইয়া তারা টিপা ব্রজাল লইয়া আইছে দাদাটা লইয়া মাটি ফেলা তখন আমরা বাধ্য হইয়া দিয়ে আমরা এখন আপত্তি পুলিশও আইছে আমরা সহযোগী আমরা তো সবাই গিয়ে প্রতিবাদ করছি পুলিশও আইছে পুলিশ হাওয়ায় সময় মতো পুলিশ হওয়ায় আমরা রক্ষা হয়েছি আর না অসুবিধা সৃষ্টি হইল না মার্ডার পর্যন্ত হইল না তারা অস্ত্র শস্ত্র লইয়া তারা এই আক্রমণ করছে বিলাল আনোয়ার তেরাই আরো কয়েকজন মানে ও তারা ওই যে দলিল যতজন তারা আছে কয়েকজন আছে সাত আটজন আরো প্রচুর মানুষ লইয়া আইছে আইয়া তারা সব মানুষের তো নাম তো আর কইতাম পারি না সব মানুষ এমনি চিনি হয়তো আনোয়ার বিলাল তেরাই আমিনুর ও সুর্যদাস আরো কয়েক তো তো বেজান মানুষ হয়েছে এরপরে হাজার মানুষ হয়েছে বুঝি বুঝি এরপরে তো কষি হয়েছে কষি আইয়া আমরারে যে তারা আক্রমণ করছে আক্রমণের সময় আমরারে কম জাতর কম জাত সাড়ালোর সাড়াল ডুমর ডুমো হল তোমরা কেন যা কিহর জায়গা ও তো গালি সত্য গালি গালা দিতাম যেটা বাসায় প্রকাশ করা যায় না ভিউ রিপোর্ট তরঙ্গ টিভি বাংলা